নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। অনেকের বাড়িতেই সকালবেলা লুচি ও আলুর তরকারি হয়ে থাকে। আজকে আমি লুচি ও আলুর তরকারি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি যেভাবে রান্নাটা করি, আমার পুরো রান্নাটা দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। কিছুটা পরিমাণ ছোট আলু নুন দিয়ে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। ছোট এক বাটি ছোলার ডাল রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, অল্প নিয়ে নিয়েছি। আদা রসুন বেটে নিয়েছি, ছোট একটা পেঁয়াজ বেটে নিয়েছি, ফোড়নের জন্য জিরে ও তেজপাতা নিয়ে নিয়েছি। ভাজা মশলা আমি আগে থেকে তৈরি করে রেখেছি, ওটাও নিয়ে নিয়েছি। একটি কড়াই বসিয়ে বড় চামচের 2 চামচ সর্ষের তেল দিয়ে সেদ্ধ করা আলুগুলো তেলের ওপর দিয়ে দেব, হালকা লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো এবার তুলে নেব। এরপর সামান্য পরিমাণ তেল দিয়ে দেব, তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দেব তেলের ওপর। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে নেব। পেঁয়াজ বাটা একটু নেড়ে চেড়ে নিয়ে আদা ও রসুন বাটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব, হলুদ, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দেব। এরপর মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা ভেজে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজানো ছোলার ডালটাও আলুর ওপর দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলু কষানো হয়ে গেছে, এরপর গরম জল দিয়ে দেব। আলুও সেদ্ধ হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে, ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দেব। ভাজা মশলা ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলুর তরকারি। লুচির জন্য আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, 1 টুকরো বিট ও সাদা তেল নিয়ে নিয়েছি। বিটটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে জল দিয়ে দেব, সামান্য নুন ও সাদা তেল দিয়ে দেব, ভালো করে মেখে নেব। বিট গ্রেট করে নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে বিটের জলটা আমি নিয়ে নেব। সেই জল দিয়েই আমি ময়দাটা মাখব। ভালো করে ময়দাটা আমার মাখা হয়ে গেছে, ওপর থেকে সাদা তেল মাখিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পরে কড়াইতে তেল দিয়ে ছোট ছোট লুচি বেলে নেব। তেলের ওপর দিয়ে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। সুন্দর আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার রঙিন লুচি। আমি এবার তুলে নিয়ে গরম গরম পরিবেশন করব এই রঙিন লুচি ও আলুর তরকারি।